সালামু আলাইকুম আহমেদুলিল্লাহ আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখাব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ইলেকট্রিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড স্ট্রিমেটিং এই বইয়ের এই বইয়ের ষষ্ঠ অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেন থাকে এই রচনামূলক কোশ্চনের মধ্যে যেটা হান্ড্রেড পারসেন্ট থাকে সেটা হলো একটা অঙ্ক এই অঙ্কটা মানে আসবেই পরীক্ষায় আমি দুই থেকে তিনটা অঙ্ক দেখাবো এই দুই দুই তিনটে অঙ্ক করলেই মানে দুই নিয়মের অঙ্ক দুই নিয়মের অঙ্ক করলেই একটা অঙ্ক কমন পড়বে সেটা করার জন্য আমি আজকে শুরু করতে যাচ্ছি প্রথমেই এই অধ্যায়ের অঙ্ক করার জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে যে আমার জানি সমকোণী ত্রিভুজের আসে একটা সূত্র আছে সেটা হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভুজিকুট রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এভাবে লিখা যায় হুম কারণ স্কোয়ারের উপরে যদি রুট 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 ওভার দেওয়া হয় তাহলে রুট স্কোয়ারে কাটা যায় হুম তারপর হচ্ছে যে ই ওয়ান ইকুয়াল টু আইকস কসটা ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার লুমেন পারমিটার স্কোয়ার মানে এটা হলো উদ্ভাসনের সূত্র ঠিক আছে প্রতিটা শাখার যে উদ্ভাসন বের করার জন্য সূত্র সেটা হলো এটা ঠিক আছে তারপর হচ্ছে মোট উদ্ভাসন ই দিয়ে প্রকাশ করে ই ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ডট ডট মানে যতগুলো লাইট থাকবে যতগুলো লাইটের উদ্ভাসন নির্ণয় করতে বলে ততগুলো এরকম শাখা উদ্ভাসন এভাবে যোগ করে তারপর এটা বের করতে হয় তারপর হচ্ছে কস্থিটা কস্তিটা ইকুয়াল টু আমরা জানি পাওয়ার ফ্যাক্টর কস্তিটা ইকুয়াল টু আমরা সূত্র জানি ভূমি বাই অতিভুজ কস্থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ঠিক আছে এই এখন আমরা একটা অঙ্কের ডাটা পড়ব পড়ার সাথে সাথে আমরা এটা ডাটা কিছু লিখতে হয় সামান্য লিখলে ভালো হয় অঙ্কটা হচ্ছে একটি কলেজের বারান্দায় মেজের পাঁচ মিটার উপরে মেজের পাঁচ মিটার উপরে এই যে মেজ থেকে যে পাঁচ মিটার উপরে এই যে পাঁচ মিটার উপরে দশ মিটার দূরে দূরে একটা চারটি বাতি ঝুলানো আছে এদের এল ওয়ান এল দিয়ে লাইট বোঝায় আর এল ওয়ান মানে প্রথম বাতি এল টু দ্বিতীয় বাতি এল থ্রি তৃতীয় বাতি এল ফোর চতুর্থ বাতি চারটি বাতি চারটি বাতি দশ মিটার দূরে দূরে একটা বাতি থেকে আরেকটা বাতির দূরত্ব হচ্ছে দশ মিটার যে এল ওয়ান এ দিয়ে আমি নির্ণয় করে এখানে ইন্ডিকেট করেছি এ থেকে বি যে দশ মিটার আর বি থেকে সি দশ মিটার আবার ডি থেকে ই দশ মিটার এদিকে দেওয়ার প্রয়োজন হয়নি কারণ একটা বের করলে আরেকটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে দশ মিটার দূরে দূরে চারটি বাতি ঝুলানো আছে ঠিক আছে এখানে বলছে দ্বিতীয় এবং তৃতীয় বাতির মধ্যস্থানে মেয়ে যেতে উদ্ভাসনের পরিমাণ নির্ণয় করো এই দ্বিতীয় বাতি এল টু মানে দ্বিতীয় এল থ্রি মানে তৃতীয় এই দ্বিতীয় এবং তৃতীয় বাতির মধ্য মধ্যস্থান এর মধ্যস্থানটা হচ্ছে সি বিন্দু এখানে বি সি ডি ই দিয়ে ইন্ডিকেট করেছি বিন্দুটা হচ্ছে মধ্য মধ্যস্থান দ্বিতীয় এবং তৃতীয় বাতির মধ্যস্থান হচ্ছে বিন্দু যেতে উদ্ভাসনের পরিমাণ নির্ণয় করতে পারছে এখানের যে উদ্ভাসন সেই উদ্ভাসনটা নির্ণয় করতে হবে আর এখানে দেওয়া আছে প্রতিটি বাতির বর্তিতে সিপি মানে ক্যান্ডেল পাওয়ার দুইশো পঞ্চাশ তাহলে এখানে ক্যান্ডেল পাওয়ার দুইশো পঞ্চাশ দেওয়া আছে এটা আই দিয়ে প্রকাশ করে আর উদ্ভাসন ইকুয়াল টু হোয়াট মোট উদ্ভাসন নির্ণয় করতে হবে সি বিন্দুতে এখন আমাদের যেই জিনিসটা প্রথমে বের করতে হবে সেটা হলো এই যে এখানে যে চিত্রটা এই কথা এখানে যে লাইন আছে দুইটা লাইন এই দুইটা লাইন থেকে আমাকে চিত্রটা অঙ্কন করতে হবে ঠিক আছে আর চিত্র থাকতে পারে নাও থাকতে পারে না থাকলেও আমাকে এভাবে কীভাবে অঙ্কন করতে হবে এখানে বাতি আছে কটা চারটা হ্যাঁ এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর তাহলে চারটা বাতি আমি এইভাবে ইন্ডিকেট করে নিলাম ঠিক আছে তারপর এই এল ওয়ান থেকে এল ফোর পর্যন্ত দাগ দিয়ে নিলাম হ্যাঁ দাগ দেওয়ার পর তারপর আমরা এই যে এখানে যে বাতিগুলো আছে এগুলোকে ইন্ডিকেটিভ এ বি সি ডি ই এভাবে এখন আমার সি বিন্দুতে এখানে সি যে আসে সি বিন্দুতে আমার উদ্ভাসন নির্ণয় করতে হবে এই কারণে প্রতিটা লাইট থেকে এল ওয়ান থেকে সি এল টু থেকে সি এল থ্রি থেকে সি এল ফোর থেকে সি আমার দাগ টেনে নিতে হবে নেওয়ার পর তারপর আমার এখানে মানগুলো বসাইতে হবে কিভাবে এখানে বলছে দশ মিটার দূরে দূরে চারটি বাতি ঝুলানো আছে মানে একটা বাতি থেকে আরেকটা বাতির দূরত্ব হচ্ছে দশ মিটার এই এই যে দশ মিটার হ্যাঁ এই থেকে পর্যন্ত দশ মিটার বি থেকে ডি দশ এখানে দশ দেওয়ার প্রয়োজন হবে না কারণ এই বি থেকে সি তাহলে এই দশ মিটারের অর্ধেক তাহলে এখানে বি থেকে সি হল পাঁচ মিটার এখন আমি যদি এই এল ওয়ান বাতিটা উদ্ভাসন নির্ণয় করি আর এল ফোর বাতির উদ্ভাসন সেম হবে এই কারণ এই কারণে ইন্ডিকেট ইন্ডিকেট করার প্রয়োজন হয় না এবং বের করার প্রয়োজন হয় না এল ওয়ান বাতির উদ্ভাসন মানি এল ফোর বাতির উদ্ভাসন আবার এল টুর বাতির উদ্ভাসন মানে এল থ্রির বাতির উদ্ভাসন মানে এটার লম অতি দূরত্ব সব কিছুই সমান এটাও দূরত্ব সব সমানই কারণ এটা এই এল থ্রিটা ইন্ডিকেট করার প্রয়োজন হবে না ঠিক আছে তারপর এই যে এখানে হলো পাঁচ মিটার আর এখানে এল ওয়ান মানে এটার অতিভূজটা অতিভুজ এখানে আর ওয়ান আর ওয়ান দিয়ে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তাহলে এটা কোনটা হবে থিটা ওয়ান কোনটা হবে থিটা ওয়ান আর এখানে বলছে পাঁচ মিটার উপরে ম্যাজের মেজের পাঁচ মিটার উপরে তাহলে এই মেজে এটা হলো ম্যাজে থেকে পাঁচ মিটার উপরে যেটা হলো পাঁচ মিটার ঠিক আছে এই এইভাবে একটা এই মানে যদি কোনো চিত্র না থাকে এই চিত্রটা এভাবে অঙ্কন করে নিতে হবে চিত্রটা আঁকা খুবই সহজ ঠিক আছে এই আর চিত্রটা আঁকার পর খুব সহজে এটা বের করা যাবে ওকে এখন উইনো আমরা জানি যে প্রথমে যেটা বের করব এল ওয়ান বাতির দূরত্ব তারপর এল ওয়ান বাতির পাওয়ার ফ্যাক্টর মানে কস্তিটা ওয়ান তারপর হচ্ছে এল বাতির উদ্ভাসন দূরত্ব পাওয়ার ফ্যাক্টর উদ্ভাসন দূরত্ব পাওয়ার ফ্যাক্টর উদ্ভাসন এইভাবে আমি দুইটা জিনিস শুধু বের করব বের করলে আমার চারটা জিনিস এখানে পেয়ে যাব। মানে ঠিক আছে এখন অ্যাল ওয়ান ও শিবিন্দুর দূরত্ব অ্যাল ওয়ান ও দূরত্ব বের করব দূরত্ব বের করতে গেলে আমরা যে এখানে পৃথক করার সূত্র পেয়েছিলাম যে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে এই যে সবসময় সমকোণী ত্রিভুজে যে পিতাগুলের সূত্র বসে সেটা অতিভুজের সাথে ভূমি থাকে তাহলে এটা কিন্তু লম্ব বুঝতে হবে এটা এখানে এই যে এই আমার কোনটা হলো এটা কোন যেমন আমি একটা সমকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করেছি ঠিক আছে এই সমকিত ত্রিভুজের এটা হলো অতিভুজ লম্ব এটা হলো ভূমি তাহলে এই কোনটা এইটাই তাহলে অতিভুজের সাথে ভূমি থাকে অতিভুজের সাথে ভূমি থাকে ঠিক আছে ঠিক তার মানে এখানে যে অতিভুজ আছে অতিভুজের সাথে ভূমি হলো এটা ঠিক আছে অতিভুজের সাথে ভূমি এটা আর এটা লম্ব তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ব্যবহার করতে চাই খুব সহজে আপনারা সবাই পারেন তারপর আমি একবার দেখাচ্ছি যে রুট ও দিয়ে নিব ওভার তারপর ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর ফিফটিন স্কোয়ার ফিফটিন এই যে স্কোয়ার ঠিক আছে ফিফটিন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার তারপর ব্র্যাকেট ক্লোজ করতে হবে ঠিক আছে ব্র্যাকেট ক্লোজ করার পর তারপর ইকুয়াল টু ফিফটিন পয়েন্ট এইট ওয়ান মান হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট ওয়ান এই যে ফিফটিন পয়েন্ট এইট ওয়ান মিটার দূরত্ব ঠিক আছে তারপর পাওয়ার ফ্যাক্টর পাওয়ার পারফেক্টর কস থিটা ওয়ান পারফেক্টর কস থিটাই কস থেকে গেল আমরা জানি যে ভূমি বাই অতিভুজ কস থেকে এটা এল ওয়ান বাতির উদ্ভাসন এই কারণে যে থিটা ওয়ান আর এই কারণে এখানে পারফেক্টর বলে কস থিটা ওয়ান তাহলে কস থিটাই টু ভূমি বাই অতিভুজ ভূমি কোনটা ভূমি কিন্তু এই যে ফাইভ কারণ অতিভুজের সাথে এই যে ভূমি ভূমি বাই অতিভুজ অতিভুজ মানে আর ওয়ান আর ওয়ান তাহলে ভূমি পেয়ে গেলাম আর আর ওয়ানের মান এখানে আমি বের করছি আগেই ফিফটিন পয়েন্ট এইট ওয়ান ফিফটিন পয়েন্ট এইট ওয়ান ক্যালকুলেটর চাপ দিলে এই মান বের হয়ে যাবে তাহলে পাওয়ার ফ্যাক্টরের কোনো একক হয় না এটাই মান ঠিক আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ওকে জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স তারপর এল ওয়ান যে বাতি আছে এল ওয়ানের জন্য উদ্ভাসন এখন উদ্ভাসন নির্ণয় করবো উদ্ভাসনের সূত্র হচ্ছে

কস সিটে ওয়ানের মান আমি এখানে বের করেছি জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স আর ওয়ানের মান হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট ওয়ান ফিফটিন আর ওয়ানের উপরে এই যে স্কোয়ার আছে এই যে স্কোয়ার তাহলে এটা যদি ক্যালকুলেটার চাপ দিই তাহলে এই মান বেড়ে যাবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান একক হবে লুম্যান পার মিটার স্কোয়ার লুম্যান পার মিটার স্কোয়ার ঠিক আছে এই তারপর আমি দুই নাম্বার বাতির যে মানগুলো বের অ্যালামা বাতির যে মান যেভাবে বের করেছি দুই নাম্বার বাতির মান সেভাবে বের করব দূরত্ব তারপর হলো কস সিটা ওয়ান মানে পাওয়ার ফ্যাক্টর আর হলো উদ্ভাসন ঠিক আছে যে এল টু বাতির এল টু শিবিন্দুর দূরত্ব এল টু ও শিবিন্দুর দূরত্ব এল টু থেকে শিবিন্দুর দূরত্ব এল টু থেকে সিবিন্দুর দূরত্ব হচ্ছে আর টু মানে ইকুয়াল টু রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বো স্কোয়ার লম্ব হচ্ছে এখানে লম্ব হচ্ছে ফাইভ লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইটাও ফাইভ এই যে এখানে এই ফাইভ এখানে এই ফাইভ এখানে এই যে এই ফাইভ সেম কথা ঠিক আছে এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এইটাও ক্যালকুলেটর চাপ দিলে এই মান পেয়ে যাবো এটা হলো সেভেন পয়েন্ট জিরো সেভেন মিটার ঠিক আছে মিটারে সবগুলো তারপর পাওয়ার ফ্যাক্টর বের করব পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা টু এই থিটা টু তাহলে কস থিটা টু ইউকেল টু কস থিটার এগুলো ভূমি বাই অতিভুজ ভূমি এখানে কত ভূমি হচ্ছে ফাইভ যে ফাইভ মানে অ্যাঙ্গেলের সাথে অতিভুজের সাথে যেটা কোন থাকে কোন যেটা থাকে সেটা হলো ভূমি তাহলে ভূমি অতিভুজি অতিভুজ হচ্ছে আর টু এই যে আর টু হ্যাঁ সে ফাইভ বাই আর টু এর মান এখানে পেয়েছি আমি সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন চাপ দিলে এটার মান হবে জিরো এটা কস টু এর মান তারপর এল টু এর জন্য উদ্ভাসন এল টু বাতির জন্য উদ্ভাসনের সূত্র হচ্ছে ই টু ইকুয়াল টু বাই আর টু তাহলে আই এর মান হচ্ছে দুই পঞ্চাশ এর মান হচ্ছে জিরো পয়েন্ট আর আর এর মান হচ্ছে এই যে সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন পয়েন্ট জিরো সেভেন আটের উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার ক্যালকুলেটর চাপ দিলে সাথে সাথে এটার মান বের হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স লুমেন পার মিটার স্কোয়ার ঠিক আছে এগুলো ক্যালকুলেটর প্রেস করা খুব সহজ কারণ চতুর্থ পর্ব এগুলো প্রথম পর্বেই এগুলো ক্যালকুলেটরের ব্যবহার শেখা হয় ঠিক আছে আর যদি কেউ না পারেন তাহলে আমার পূর্বের বিভিন্ন ভিডিও আছে ক্যালকুলেটর ব্যবহারের এগুলো দেখে নেবেন ঠিক আছে এই এখন এখানে বুঝার বিষয় হলো আমরা ই ওয়া উদ্ভাসন দুইটা বের করেছি ই ওয়ান আর ই টু ই ওয়ান আর ই টু কিন্তু এই যে আর এল ওয়ানের উদ্ভাসন ই ওয়ান এল এর উদ্ভাসন ই টু আর এল থ্রি এবং এল ফোরের উদ্ভাসন কিন্তু বের করিনি কারণ বের করার প্রয়োজন নেই কারণ হচ্ছে এল ওয়ানের এল ওয়ানের যে উদ্ভাসন এল ফোরেরও সেইম উদ্ভাসন ঠিক আছে এল ওয়ান থেকে এল ওয়ান থেকে এই শিবিন্দুর অতিভুজ তার লম্ব ভূমির দূরত্ব যা এল ফোর থেকে অতিবুজ লম্ব ভূমির দূরত্ব সেম এই কারণে মানটাও সেম হবে তাহলে আমরা এল ওয়ানের এই যে উদ্ভাসন জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স এই ই ফোরেরও জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স লুমেন পারমিটার স্কোয়ার হবে এল ওয়ান এই ই ফোর মানে এল ওয়ান তাহলে ই ফোরও এখানে লিখে অনুরূপভাবে লিখা যায় ঠিক আছে লিখে রাখছি না লিখলেও এগুলো সমস্যা হবে না এই যে এখানে টোটালের মধ্যে লিখে দিলে হবে তারপর এল টু এর উদ্ভাসন এল টু এর জন্য যে উদ্ভাসন এল থ্রির জন্য সেম হবে কারণ এল টু এর অতিভুজ লম্ব ভূমি আর এল থ্রির অতিভুজ লম্ব ভূমি সেম ঠিক আছে এই কারণে এল টু এর উদ্ভাসন মানে এল থ্রির উদ্ভাসন এল থ্রি মানে ই থ্রি এল থ্রির উদ্ভাসন মানে ই থ্রি এল থ্রির উদ্ভাসন হচ্ছে ই থ্রি তাহলে এটা হচ্ছে মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স এই যে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স এটা মানে ই থ্রি ই টু আর ই থ্রি সেম ঠিক আছে সি বিন্দুতে মোট উদ্ভাসন করতে হবে মোট উদ্ভাসন ইকুয়াল টু ই ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ই ফোর ঠিক আছে ই ওয়ানের মান হচ্ছে এই যে জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স ই টু এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স তারপর ই থ্রির মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সিক্স ই ফোরের মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স যোগ করলে হয় সেভেন পয়েন্ট সেভেন জিরো লুমেন পার মিটার স্কোয়ার সেভেন পয়েন্ট সেভেন জিরো লুমেন পার মিটার স্কোয়ার এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর ঠিক আছে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো যে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্লানিং এস্টিমেটিং বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটা হানড্রেড পার্সেন্ট পরীক্ষা থাকে এটা আজকে আমরা যেভাবে সমাধান করলাম সেটা হলো যে যদি চিত্র থাকে ভালো না থাকলেও এটা চিত্র অঙ্কন করতে হবে কিভাবে করতে হবে আমি দেখিয়েছি সেখান থেকে আমরা প্রথমে যেটা বের করব দূরত্ব তারপর পাওয়ার ফ্যাক্টর মানে কসিটা তারপর উদ্ভাসন এভাবে বের করে একটু টেকনিকে খাটাইতে হবে মানে তখন এই অঙ্কগুলো খুবই সহজ খুবই মজার অঙ্ক হ্যাঁ এই জন্য আমার এই অঙ্কটি যদি কারো বিন্দু পরিমাণ উপকার আসে অবশ্যই আমার এই পেজটি লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমার এই পেজটা বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্টস করুন ঠিক আছে কমেন্টস করে জানিয়ে দিন যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা